রাহাতে চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক, সাউরিন অনার্সে ভর্তি হবার অনেকদিন কেটে যাওয়ার পরও রাহাত সাউরিনকে প্রপোজ করতে পারছিল না। তারপর রাহাতের সেই অজ্ঞাত বন্ধু মিস অজানা, ছদ্মবেশী সাউরিন, যা রাহাতের অজানা, রাহাতকে সাহস দিল যাতে সাউরিন প্রপোজ করে দেয়। তারপর রাহাত সিদ্ধান্ত নিল সাউরিনকে প্রপোজ করবেই, যেই ভাবনা সেই কাজ। রাহাত সাউরিনের ভার্সিটিতে গিয়ে উপস্থিত। সাউরিনকে নিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে এক ফুচকার দোকানে গেল, সেখানে গিয়ে ফুচকা অর্ডার করল। তখন তো খুশিতে সাউরিনের মনে লাড্ডু ফুটছে, কিন্তু বাইরে কিছুই প্রকাশ করছে না। সাউরিন ফুচকা খাওয়াতে ব্যস্ত। হঠাৎ করে রাহাত আমতা আমতা করে বলল, সাউরিন তুই আমার জেফ হবি। সাউরিনের গলায় ফুচকা আটকে গেছে এমন নিরামিষ মার্কা প্রপোজ শুনে। ও ভাবতে পারেনি রাহাত একটা আনরোমান্টিক হবে। সাউরিন রাহাতের দিকে না তাকিয়ে ফুচকার প্লেট রেখে হাঁটা ধরেছে। রাহাত ভাবছে সাউরিন হয়তো রাগ করছে প্রপোজ করায়, তাই রাহাত অপরাধী মনে সাউরিনের পিছনে পিছনে যাচ্ছে। সাউরিন কি হয়েছে কিছু তো বলো। রাহাত ঘিরে সাউরিনের পট আটকে দাঁড়ালো। সাউরিন মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। রাহাত বলল, আমি যতটুকু জানি তুই আমাকে পছন্দ করিস, যদি আমার ধারণা ভুল হয়ে থাকে তবে আই এম সরি, আমি তোকে আর কখনো এসব বলবো না। এবার তুই বল, আমার ধারণা কি ভুল ছিল? সাউরিন বলল, ইয়ে মানে। সাউরিন যতই কটকট করুক না কেন, রাহাতের সামনে কিছুই বলতে পারছে না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাউরিন ভেবেছিল রাহাত প্রপোজ করার সাথে সাথেই হ্যাঁ বলে দিবে, কিন্তু এখন বুঝতে পারছে ব্যাপারটা এত সহজ না। রাহাত ভাই, আমি বাড়িতে যাব আর উত্তর বাড়িতে গিয়েই দেব, আমি এখন যাই। সাউরিন একাই হাঁটা ধরল। রাহাত বুঝতে পারছে না অ্যান্সার কি আসবে, নেগেটিভ না পজিটিভ। বাড়িতে গিয়ে সাউরিন ধপ করে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ স্থির থেকে গান ছেড়ে উড়াধুড়া নাচছে, শরীর থেকে ঘাম ঝরতে শুরু করল। সাউরিন শাওয়ার নিয়ে কাঁপা কাঁপা হাতে রাহাতকে মেসেজ করল, আই লাভ ইউ টু। রাহাত ফোন হাতে নিয়েই বসেছিল। রাহাত মেসেজ দেখে মুচকি হাসলো। শুরু হলো ওদের ভালোবাসার পথচলা, কিন্তু সে পথচলা মাস খানেকের বেশি স্থায়ী ছিল না। সাউরিনের মধ্যে অপরাধবোধ কাজ করছিল। প্রায় 3টা বছর মিস অজানা সেজে রাহাতের সাথে আছে। সাউরিনের মনে হচ্ছে রাহাতকে সবটা জানিয়ে দেওয়া উচিত। হয়তো রাহাত রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু ওকে জানানো উচিত। সাউরিন একদিন মিস অজানার নাম্বার দিয়ে ফোন করে। রাহাত ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মিস অজানা। অপর পাশ থেকে বলে উঠল, রাহাত ভাই আমি সাউরিন। রাহাত নাম্বার আরেকবার চেক করে বলল, সাউরিন কিন্তু এটা তো মিস অজানার নাম্বার। রাহাত ভাই আমাকে মাফ করো, আমি তোমাকে ধোকা দিয়েছি। তুই কি বলছিস এসব, আমি কিছুই বুঝতে পারছি না। এই নাম্বার কোথায় পেয়েছিস? এটা আমার নাম্বার, আমি মিস অজানা সেজে তোমার সাথে কথা বলেছি ভয়েস চেঞ্জ করে। রাহাতের মাথায় আকাশ ভেঙে পড়ল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রাহাত শান্ত গলায় বলল, ফোন রাখ। রাহাত ফোন রেখে স্থির হয়ে বসে আছে। রাহাত ভাবতে পারছে না সাউরিন ওর সাথে এমন করছে, ওর সাথে মিশে ওর মনের কথা জেনেছে, ওর আবেগ অনুভূতি নিয়ে খেলা করেছে, কিভাবে পারল। সাউরিন অনেকবার ফোন করেও রাহাতকে পায়নি, সারা রাত ঘুমায়নি, কিছুক্ষণ পরপর ফোন করছে। সাউরিন পরের দিন রাহাতের ভার্সিটির সামনে গিয়ে উপস্থিত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাহাতকে গাড়ি থেকে নামতে দেখে। রাহাতের মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। রাহাতকে দেখেই বোঝা যাচ্ছে রাহাত সারা রাত ঘুমায়নি। সাউরিনকে দেখে রাহাত এগিয়ে এসে বলল, কি চাস এখানে? সাউরিন কাঁদো কাঁদো হয়ে বলল, রাহাত ভাই প্লিজ, আমি তো সব স্বীকার করেছি, আমাকে প্লিজ মাফ করো। মাফ চাস তুই? ঠিক আছে করে দিলাম, কিন্তু তোকে যেন আমার স্ত্রী সীমানায় আর না দেখি। রাহাত গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সাউরিন রাহাতের পিছনে পিছনে যাচ্ছে আর বলছে,
কি বলছো? তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, তুমি তো আমাকে ভালোবাসো। বাসতাম, এখন আর পারছি না, তোকে ঘৃণা করি। তুই একটা ঠক প্রতারক, প্লিজ আমার লাইফ থেকে চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। আমার আবেগ ইমোশন নিয়ে তিনটা বছর খেলেছিস, আর কি চাস? প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি সেদিনের একটা ফোন কল এত কিছু হয়ে যাবে। রাহাত বলল, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমাকে আমার মতো ছেড়ে দে, ভালো থাকতে দে। শাওরিন চোখের পানি মুছে বলল, ঠিক আছে, আমি চলে গেলে যদি তুমি ভালো থাকো তবে তাই হোক, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। তবে জেনে রেখো, আমি আজীবন তোমাকে ভালোবাসবো, তুমি একদিন বুঝবে, ঠিক বুঝবে। রাহাত চোখ খুলে বলল, আমি তোকে কখনোই ভুলিনি শাওরিন, না কখনো ভুলতে পারবো। তুই বিয়ে করেছিস এটা আমি কিছুতেই মানতে পারছি না। রোত আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করছে, সব ঠিকঠাক করে পেছনে ঘুরতেই দেখে ফুল তীক্ষ্ণ দৃষ্টিতে রোদের দিকে চেয়ে আছে। ফুল পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক দেখছে। রোদকে ফর্মাল লুকে পুরাই কিউটের ডিব্বা লাগছে। এই লুকে রোদকে দেখে ফুলের ভালো লাগার বদলে রাগ হচ্ছে, যার ফলে ফুলের নাকের ডগা ফুটে উঠেছে। ওই কী রে, এত এইভাবে কী দেখিস? যেভাবে তাকিয়ে আছিস আমার দিকে মনে হচ্ছে খেয়ে ফেলবি। হ্যাঁ, তোমাকে আমি কাঁচা গিলে খাবো। তুমি ভার্সিটিতে পড়াতে যাবে না, টাঙ্কি মারতে যাচ্ছ। এই ওই কী বলিস, টাঙ্কি মানে কি? আমি সম্মানিত ব্যক্তির সম্মান করে কথা বল। আচ্ছা তাই নাকি? এই যে চুলে জেল দিয়ে খাড়া খাড়া করে স্টাইলিশ প্যান্ট শার্ট ওয়াচ পরে স্যাররা ভার্সিটিতে ক্লাস করতে যায়, আমি কি কিছু জানি না বুঝেছ? কত মেয়েকে ফিদা করেছো জানি না আমি, তার উপর আজ আমি ভার্সিটি যাচ্ছি না। ফুল রোদের কাছে গিয়ে রোদের চুল এলোমেলো করে দিল, রোদ বারবার আটকাচ্ছে। কি করলি এটা? সেটি করে ভদ্রলোকের মতো চুল আঁচড়াও আর সাদা শার্ট ইন করে পরে যাবে, চোখে একটা চশমা লাগাবে, তবেই সম্মানিত শিক্ষক মনে হবে। হুর, আমি 28 বছরে বুড়ো সাজবো? তাহলে এক কাজ করো, শার্টের পেছনে সামনে বড় করে লিখে রাখো, আমি বিবাহিত। কি? নয়তো আগামীকাল থেকে আমি তোমার দেওয়া চুরি নাকফুল খুলে মেকআপ করে সেজে গুজে ভার্সিটি যাব। তারপর ছেলেদের নাম্বার দিয়ে বেড়াবো। কার নাম্বার দেব জানো? কার? তোমার। থাপিয়ে দাঁত ফেলে দেব, এসব করলে তোর একদিনকে আমার যতদিন লাগে। ফুল গাল ফুলিয়ে দরজার দিকে পা বাড়ালো। রোদ একটানে কাছে এনে ফুলের গালে নাক ঘষে কপালে চুমু খেয়ে বলল, সময় মতো ফ্যাশন হাউসে চলে যাস। ফুল রাহাতের রুমের কাছে গিয়ে দরজা খোলে। রাহাত কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। ফুলের জানা মতে আজ রাহাতের ভার্সিটিতে ক্লাস আছে। ফুল রাহাতের পাশে গিয়ে বসে বলল, রাহাত ভার্সিটি যাবি না? রাহাত ওভাবেই বলল, কেন, শরীর খারাপ? না এমনি যাবো না। ফুলের রাহাতের হাব ভাব ভালো ঠেকছে না, এমন চঞ্চল একটা ছেলে এমন হু হাঁ করে কথা বলছে। রাত কি হয়েছে তোর, মন খারাপ, কিছু কি হয়েছে? না আমার ভালো লাগছে না, এমনি আমাকে একটু একা ছেড়ে দে। আমি তো কিছুতেই যাব না, আমি শিওর তোর কিছু হয়েছে, বল কি হয়েছে, যতক্ষণ না পর্যন্ত বলবি না যাব না। রাহাত উঠে বসে বলল, প্লিজ তানা, লিভ মি অ্যালোন। ফুল রাহাতের কথা গায়ে না মেখে ওভাবেই বসে আছে। রাহাত বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই ফুল রাহাতকে জোর করে বসিয়ে দিল, তারপর বলল, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না কি হয়েছে? আমি তো আজীবন তোর সাথে আমার সব কিছু শেয়ার করেছি, তুই কেন করছিস না? নাকি এখন আর আমি তোর বেস্ট ফ্রেন্ড নই? না তেমন কিছু না। তাহলে আমাকে ছুঁয়ে বল। রাহাত হাত সরিয়ে নিল, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, শাওরিন। ফুল অবাক হয়ে বলল, শাওরিন, শাওরিন কি? রাহাত আমতা আমতা করে বলল, ওর বিয়ে হয়ে যাচ্ছে তাই। ফুল দ্রুত বলল, বাই এনি চান্স তুই ওকে লাইক করিস? তবে আমাদের রিলেশন ছিল। ফুল বাসা থেকে দাঁড়িয়ে বলল, বাট। রাহাত ফুলকে সব খুলে বলল। সব শুনে ফুলের ইচ্ছে করছে রাহাতের সব চুল ছিঁড়তে। এভাবে কেউ ব্রেকআপ করে? কিন্তু ওর মনের অবস্থা কথা ভেবে চুপ করে রইল। ফুল বিছানায় বসে গভীর ভাবনায় বিভোর। রোদ এসেছে অনেকক্ষণ, কিন্তু সেদিকে ফুলের খেয়ালই নেই।
রোদ ফ্রেশ হয়ে ফুলের কোলে মাথা রেখে শুতেই ফুলের হুঁশ হলো, ফুল নড়ে চড়ে উঠল। কি মহারানী কোথায় ভেসে বেড়াচ্ছেন? রোদ, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রোদ উঠে বসে বলল, কি হয়েছে রে? ফুল সব খুলে বলল, রাহাতের মুখের দিকে তাকাতে পারছি না। রোদ বলল, রাহাতকে কিছুতেই কষ্ট পেতে দেব না, দরকার পড়লে শাওরিনকে তুলে এনে রাহাতের সাথে বিয়ে দিয়ে দিব। গাধামির একটা লিমিট থাকে, তুমি বলছো এসব কথা, আমার বিশ্বাস হচ্ছে না। তো ওরা দুজন দুজনকে ভালোবাসে, আমি তোকে ওভাবে বিয়ে করতে পারলে রাহাতের জন্য এটুকু পারবো না, আমাদের জন্য কিন্তু কম কিছু করেনি। আগে শাওরিনের সাথে কথা বলতে হবে, মানে বুঝতে হবে ও এই বিয়েতে খুশি কিনা, এখনো রাহাতকে চায়। আচ্ছা বল, বাট ভালো কথায় কাজ না হলে তুলে নিয়ে আসবো। ফুল শাওরিনকে ফোন দিল, শাওরিন ফোন তুলে ফুলের খোঁজ খবর নিল। আমি তোমাকে কনগ্রেস করতে ফোন দিয়েছি, শাওরিন নির্লিপ্তভাবে বলল। ধন্যবাদ। হবু বর কি করে, দেখতে কেমন, একটা পিক সেন্ড করে দিও। আপু, আমার কাছে ছবি নেই। মানে কি, কয়েকদিন পর বিয়ে আর ছবি নেই? রাখিনি। কেন? এমনি। আচ্ছা বাদ দাও, এখন বলো, এনগেজমেন্টের জন্য কেনাকাটা হয়েছে? না। কিছু পছন্দ করেছ? কোনো ডিজাইন? না। সব কিছু না কেন, এত অনীহা কেন? তুমি কি বিয়েতে রাজি না? হ্যাঁ রাজি, আসলে এমনি, যেমন ভাবছো তেমন কিছু না। ঠিক আছে, আমি তোমাকে লেটেস্ট কিছু ডিজাইন সেন্ড করেছি, দেখে সিলেক্ট করে আমাকে জানিও। তোমার বিয়ে সব ড্রেসের দায়িত্ব আমার। আচ্ছা, পরে দেখে জানাবো, এখন রাখছি, বাই। ফোন হাতে নিয়ে ফুল পাইচারি করছে। রোদ বলল, কি রে কি বুঝলি? ও এখন আমার দেবরানী হতে চায়, রাহাতকে এখনো ভালোবাসে, আমি রাহাতের সাথে কথা বলে আসি। রাহাত ল্যাপটপ খুলে কিছু একটা ভাবছে। ফুল রুমে যাওয়ায় রাহাত নড়ে চড়ে ল্যাপটপে চোখ রাখলো। ফুল ল্যাপটপ বন্ধ করে বলল, রাহাত, লুক অ্যাট মি প্লিজ, টক টু শাওরিন। কেন, কংগ্রেস করতে? তাহলে অদ্ভুত, আমি ওর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি ও এই বিয়েতে হ্যাপি না। রাহাত ল্যাপটপ খুলে বলল, তাহলে বিয়ে করেছে কেন? ও রাজি তাই করেছে, তোর বুঝার ভুল। রাহাত, এখন মান অভিমান করার সময় না, তোর ওর সাথে সরাসরি কথা বলা উচিত। কি বলল? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছিস? ওই শালা, তাতে কি, আমার বিয়ে ঠিক হয়নি, আমার এনগেজমেন্ট হয়নি, তবুও কি রোদ হেরেছে, আমাদের ভালোবাসা হেরেছে? তুই তো সবটাই ছিলি, তবে এখন যুক্তিহীন কথা কেন বলছিস? ওর সাথে কথা বলে লাভ নেই, ও আমাকে মাফ করবে না আর না আমার কাছে ফিরে আসবে, তাহলে শুধু শুধু কথা বলার মানে হয় না, আমার ভাগ্য তোদের মতো এত ভালো না। রাহাত, কথা তো বলে দেখ, আজ যদি ইগোর কারণে কথা না বলিস পরে হয়তো পস্তাবি, এইটা ভেবে যে কেন একবার ওর সাথে কথা বললাম না, হয়তো বললে আজ শাওরিন আমার সাথে থাকতো। তুই কথা বলে ক্লিয়ার কর, যদি না হয় তবুও মনকে বোঝাতে পারবি যে আমি গিয়েছিলাম ওর কাছে, চেষ্টা করেছি। রাহাত কিছুই বলছে না, তাই ফুল বলল, ঠিক আছে কথা বলিস না, ওর বিয়ের দিন গার্লফ্রেন্ডের বিয়া গান গাইবি, আর যখন ওর বর ওকে চুমু খাবে তখন চেয়ে চেয়ে দেখিস, আর ওর বাচ্চার মামা ডাক শুনে কলিজা ঠান্ডা করিস। ফুলের শেষের কথাগুলো শুনে রাহাতের বুকে মোচড় দিয়ে উঠল। রাহাত ছল ছল চোখে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুল রাহাতের কাঁধে হাত রেখে বলল, সরি, দেখ আমি আর তোর ভাই তোর সাথে আছি, তুই শুধু একবার শাওরিনের সাথে কথা বল, বাকিটা আমরা দেখব। রোদ তো বলেছে শাওরিনকে তুলে এনে তোর সাথে বিয়ে দিবে। রাহাত হাঁ করে চেয়ে আছে। রাহাত আর রোদ শাওরিনের বাসায় উপস্থিত। রোদ ফুপুর সাথে কথা বলছে। রাহাতকে ইশারা করতেই রাহাত শাওরিনের রুমের দিকে পা বাড়ালো। শাওরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে রাহাতকে দেখে চমকে ওঠে। তারপর উঠে বসে বিছানা থেকে নামতে নামতে শাওরিন রাহাতের মুখোমুখি। শাওরিন চোখ নামিয়ে নিচু স্বরে বলল, তুমি? তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? শাওরিন মাথা না তুলেই হাত কচলাতে কচলাতে বলল, হ্যাঁ। শাওরিন কিছু বোঝার আগেই রাহাত ওর গালে থাপ্পড় মারল। শাওরিন গালে হাত দিয়ে ছল ছল চোখে রাহাতের দিকে চেয়ে আছে। ও বুঝতে পারছে না কেন মারল, মিথ্যা কিছু তো বলেনি, যা সত্যি তাই বলেছে।
রাহাত সাউরিনের কাছে গিয়ে গালে থেকে হাত সরিয়ে গালের দিকে চেয়ে বলল, ব্যথা পেয়েছিস? সাউরিন নির্বাক, চোখ বেয়ে পানি পড়ছে। রাহাত আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে বলল, আমিও ব্যথা পেয়েছি যখন শুনেছি তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। এর চেয়ে বেশি ব্যথা পেয়েছি। সাউরিন একবার চোখ তুলে রাহাতের দিকে ভালো করে তাকালো। রাহাতের চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাসে হয়ে আছে, চোখগুলো বড্ড ক্লান্ত আর ছলছলে। সাউরিন আর ওই চোখের দিকে তাকাতে পারছে না, চোখ নামিয়ে শব্দ করে কেঁদে দিল। রাহাত সাউরিনকে বুকের মাঝে চেপে ধরে বলল, সাউরিন প্লিজ তুই এই বিয়েটা করিস না, আমি তোকে খুব ভালোবাসি, তোকে আমি হারাতে পারবো না। সাউরিনের হাত দুটো রাহাতের পিঠে গিয়ে ঠেকছে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে সেদিন। আমি বিয়ে করতে চাই না, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি হয়েছি, এছাড়া কি করতাম? তুমি বলেছিলে তোমার সামনে যেন না যাই আর কোনো দিন। আই এম সরি, তোকে বিয়ে করতে হবে না, বিয়ে যদি করিস আমাকে করবি। কিন্তু কিভাবে? দরজায় কড়া পড়ল, রোদ দাঁড়িয়ে আছে, দুজন দুজনকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।